বিকেলের ঝমঝম বৃষ্টি দেখে আমরা ঠিক করে ফেললাম পরের দিন সকালে কোথাও থেকে একটা ঘুরে আসা যাক। তো আমরা সাত বন্ধু মিলে বেরিয়ে পড়লাম, দ্বিতীয় হুগলি সেতু কোলাঘাট পেরিয়ে কোথায় পৌঁছালাম চলো তোমাদের একটু দেখাই। বৃষ্টি ভেজা ওয়েদার আমাদের যেন এখানেই আসতে বলছিল। ঠিক, আমরা পৌঁছে গেছিলাম তাজপুর। সে এক অনবদ্য জায়গা, চারিদিকে সবুজে ঘেরা আমাদের রিসর্ট। আচ্ছা, তোমাদেরকে তো রিসর্টের চারপাশটা দেখানোই হয়নি, চলো দেখিয়ে দিই। এই রাস্তাটা হলো আমরা যে হোটেলে ছিলাম তার একদম নিজস্ব রাস্তা বিচে আসার জন্য। আমরা কোথায় ছিলাম সেই ব্যাপারে তোমাদের জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের রাতে খাওয়ার জায়গা, যদিও আমরা খাবারের ভিডিও করতে বা ছবি তুলতে ভুলে গেছি। আসলে আমেজটাই তো এত সুন্দর ছিল, বাইরে বৃষ্টি পড়ছে। যাই হোক, আমাদের তাজপুর ট্রিপ এখানেই শেষ। পরের দিন আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা তোমাদের জানিয়ে রাখি, যেমন দীঘা মেরিন ড্রাইভ রোডের এক্সপিরিয়েন্স নিতে কিন্তু ভুলো না, আমি প্রথমবার গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। কিন্তু যে রাস্তাটা দীঘা বাইপাস থেকে তাজপুর বিচে কানেক্ট করছে সে রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ। তো এই হলো আমাদের ছোট্ট একটা তাজপুর উইকেন্ড ট্রিপের ভিডিও মিনি ব্লগ হিসেবে। খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সবাই। You are the someone I've been trying to meet.